গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের বাঁধের পাশের প্রায় 20টি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এইভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না নদী তীরের বাসিন্দারা, ফলে আসন্ন বর্ষায় ভাঙন আর বন্যার আতঙ্কে রয়েছে তারা। এদিকে বিষয়টি নজরে আসেনি জানিয়ে মাটি কাটা বন্ধ সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বাঁধ সংলগ্ন ফুলছড়ি উপজেলার কাতলামারি, সিংড়িয়া, রতনপুর, বালাসিঘাট ও সাঘাটা উপজেলার গোবিন্দী ও দক্ষিণ গোবিন্দী এলাকায় মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। একই ঘটনা ঘটছে ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধের কুটিপাড়া, ভেড়ামারা ব্রিজ ও চকমুমরোজপুর এলাকায়। এসব এলাকার অন্তত 20টি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালীরা। এর প্রতিকার চেয়ে নদী তীরের বাসিন্দারা একাধিকবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ এবং মানববন্ধন কর্মসূচি পালন করলেও মেলেনি সমাধান। বাঁধ সংলগ্ন জায়গা থেকে মাটি কাটায় বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙনের আশঙ্কা করছেন নদী পাড়ের কয়েক লাখ মানুষ। মাটি বিক্রি করে হাজার হাজার টাকা আয় করতেছে এবং অন্য লোকগুলোকে দুঃখ ডাকি নিয়ে আসতেছে। তারা যেন আপনার কাছে আমার আবেদন যাতে এই কাজটা আর না করতে পারে। নদী গই হয়ে গেলে আবার কাঁচার ভাঙি নদী আবার একে বাড়িঘর দিয়ে আমার শেষ হয়ে যাবে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে মাটি কাটা বন্ধে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তাদের আশেপাশে আমরা এই কাজ করতে দিব না, যারা এই কাজ করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি সুপারিশ করব। মাটি কাটার প্রতিবাদ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করায় প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।